हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा जॉब पोर्टल। बंधुरा त्रिपुरा राज्यर मध्य आबारो किन्तु क्लार्क, प्राइमरी टीचर, पोस्ट ग्रेजुएट टीचर नियोग होबे। एवं एखाने जदि आपनी एप्लीकेशन करते चान ताहले आपनाके ग्रेजुएट होते होबे। बीएड बा डीएलएड ना थाकलो आपनी एप्लीकेशन करते पारबेन। एक्सपिरियेंस थाकलो आपनी एप्लीकेशन करते पारबेन, ना थाकलो आपनी एप्लीकेशन करते पारबेन। तो इलिजिबिलिटी क्राइटेरिया की रही है हमें आलोचना करब वीडियोर मध्य। एप्लीकेशन करार प्रोसिड्यूर की थाकबे प्रत्येक विषय आलोचना करब। जे होक आमरा नोटिफिकेशन दिके एगोब। तो वीडियो देखार पर वीडियो हेल्पफुल होले अवश्य वीडियो के लाइक कर देवें। प्रतिनियत यह जब अपडेटर जो प्रयोजन चैनल के सबसक्राइब करते पारें। वीडियो देखार पर जो वैकेंसि संक्रांत और को डाउट्स थाके अवश्य आपके नीचे कमेंट करते हैं। एखन आमरा नोटिफिकेशन देखब। बंधुरा एटा होच्छे आमादेर नोटिफिकेशन। तबे एकटी स्कूलेर मध्ये नियोगटा होच्छे एबं एई सेई स्कूलटा होच्छे विवेकानंद विद्यापीठ एस स्कूल। तादेर एड्रेस होच्छे बंधुरा राधाकिशोरपुर उदयपुर गोमती डिस्ट्रिक्ट त्रिपुरा। एखाने तादेर बंधुरा लैंडलाइन नम्बर एबं इमेल रयेछे। आपनी स्कूल आवारे तादेर संगे बंधुरा प्रयोजने कन्ट्याक्ट करते पारेन। देखुन आमि आपनादेर जानाते चाई जे एई भ्याकेंसिटा किन्तु अनेक आगे बेरियेछिलो 20/6/2023-এ এবং অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গিয়েছিল। বাট এখন এটাকে বন্ধুরা 24/7/2023 পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। 11 AM to 4 PM এর মধ্যে আপনাকে বন্ধুরা তাদের স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে। বায়োটা ফরম্যাট লাগবে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। এখন এখানে প্রথমে রয়েছে প্রাইমারি সেকশনের জন্য প্রাইমারি টিচার, একটি পোস্ট রয়েছে আর্টস টিচার ফর এসএসটি ক্লাসের জন্য। তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। এবং বন্ধুরা এখানে দেখুন অনার্স বা এমএ লাগবে ইংলিশে। এবং বন্ধুরা একটি পোস্ট রয়েছে সায়েন্স টিচারের জন্য, যেখানে বিএসসি অনার্স বা এমএসসি পিওর সায়েন্স এবং যদি 50% মার্কস থাকে তাহলে আপনি এলিজিবল। একটি পোস্ট রয়েছে বন্ধুরা ক্লার্কের জন্য এবং এর জন্য মেইল দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আপনাকে বন্ধুরা কমার্স গ্র্যাজুয়েট হতে হবে ক্লার্ক পোস্টের জন্য, সঙ্গে আপনার কম্পিউটারের কিন্তু নলেজ থাকতে হবে। তারপর বন্ধুরা নন সেকশনের জন্য তিনটি পোস্ট রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। দেখে নিন কোন কোন সাবজেক্ট টিচার এখানে নিয়োগ হবে। ইংলিশ, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। এখানে বন্ধুরা অনার্স এবং মাস্টার ডিগ্রি আপনার লাগবে, সঙ্গে 50% মার্কস থাকতে হবে। এখানে আপনি আপ টু 40 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কম্পিউটার নলেজ থাকতে হবে বন্ধুরা, এবং এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে বিএড বা ডিএলএড থাকলে আপনি এখানে প্রেফারেন্স পাবেন। যদি আপনার এক্সপিরিয়েন্স বা বিএড বা ডিএলএড না থাকে, দ্যাট মিন্স টিচার ট্রেনিং আপনার না থাকে, শুধুমাত্র বন্ধুরা আপনার বিএসসি বা এমএ দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে বন্ধুরা যেহেতু এখানে কোনো স্যালারি উল্লেখ নেই, তাই যখনই ইন্টারভিউ হবে আপনাদের সঙ্গে ইন্টারভিউতে বন্ধুরা স্যালারি নিয়েও কিন্তু ডিসকাস করা হবে। আবারও বলছি অ্যাপ্লিকেশনটা আপনাকে তাদের স্কুলে গিয়ে সাবমিট করতে হবে। এখানে তাদের স্কুলের পুরো অ্যাড্রেস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে গিয়ে সেখানে একটি বায়োটা ফর্ম আপনাকে সাবমিট করতে হবে, সঙ্গে আপনার ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওর মধ্যে এই ভ্যাকেন্সি সংক্রান্ত যতটা পসিবল হয়েছে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। দ্যাটস ইট। If you find this video helpful, make sure leave a comment and don't subscribe our channel. See you guys.